হ্যালো হ্যালো। সো কি অবস্থা সবার? ইদানিং ম্যাচ যেগুলো খেলতেছি সবগুলোই ভালো লাগতেছে, খুবই ইন্টারেস্টিং হচ্ছে ম্যাচ। তার উপর আবার ভাই ইন্টারেস্টিং হচ্ছে, ড্রামা হচ্ছে, কাহিনীও হচ্ছে। লাইক হেডিং তো ইদানিং জানোই যে হেডের কি অবস্থা, সব সবই মানে একদম সবই যা আছে সব সবই সবাই হেড দেওয়া শুরু করছে, সবাই যা মন চা তা শুরু করছে, যে যে যেভাবে পারতেছে ক্রস করতেছে। কোনো মতে বল সোজাগত হচ্ছে সামনে নেওয়া ট্রাই করতেছে, সামনে কোনো মতে বল আগাইতে পারলাম, ক্রস করে দিলাম, হেড করে দিলাম, যার যার কোয়েস্টের জন্য সবাই তাই ট্রাই করতেছে করতেছে তো কোনো প্রবলেম নেই। বাট ভাই আমার মতো মানুষের কষ্ট হয়ে যাচ্ছে, কারণ তুমি হেড কয়বার ঠেকাবা, একবার দুইবার তিনবার চারবার, 90 মিনিটে ভাই 9টা যদি ক্রস করে, একটা দুইটা দুইটা গোল তো ভাই অ্যাটলিস্ট হবেই ভাই, যাই হোক 2টা গোল হয়ে যাবে। সো এইসব হেড কাহিনী কিচ্ছা হাবি যাবি হাম তাম হ্যান ত্যান প্যান সিলিং ফ্যান এগুলা হয়ে যাচ্ছে, এগুলা নিয়েই খেলতেছি। সো কিছু করার ছিল না আর করারও নাই, বাট আমরা ট্রাই করে যাবো আমাদের মতো। সো ম্যাচে আমরা যদি একটু আসি, ম্যাচ আজকে খেলা করবে কার সাথে আমি জানি না, বাট ট্রাই করবো যে আর সাথে পড়ুক ভালো একটা কিছু করার। সো ম্যাচ শুরু করি আমরা, ম্যাচে আমরা প্লেতে দিয়ে দিছি, দেখি কার সাথে পরে খেলা। মেবি মেবি মাদ্রিদ, মেবি মাদ্রিদ, মেবি ম্যানসিটি, লিভারপুল, কেরালা ব্লাস্টার, ইন্টার মায়ামি, আল নাসের, টটেনহাম। আল নাসের ভাই, আল নাসের, জাস্ট আমি আল নাসের বলছিলাম ভাই, আমি আল নাসের বলছিলাম 87-90-89। ওকে ফাইন, ওয়ার্ল্ড ক্লাস 2, ওয়ার্ল্ড ক্লাস 1, আমি এমএমএস, আমার আল নাসের, রোনালদো টিমের নামই, ক্লাবের নামই দিচ্ছে রোনালদো, সেদিকে রোনালদো আছে কি নাই এটা দেখতে হবে। অফকোর্স ভাই তোমার টিমের নাম রোনালদো, তুমি এই বেলিংহাম আছে, ইয়া তো দিয়া রাখছো রোনালদো, সো রোনালদো তোমার কাছে নাই, ওকে, সো ব্যাপার না, এগুলা বিষয় না, এগুলা বিষয় না, এগুলা এগুলা অত আহামরি কিছু না, বাট থাকলে সেই ওইটা। লাইক আমি মেবি লাস্ট দিন একটা ম্যাচ খেলছি, ওই দিন হচ্ছে কবে খেলছি আমার, হয়তো বা লাস্ট দিন একটা খেলছি বা এনিওয়েজ। তো ওই ওই ম্যাচে ছিল ভাই মেসি, আর্জেন্টিনা লোগো ছিল, সে আর্জেন্টিনার লোগো ছিল, টিমের নাম ছিল মেসি, নাম দিয়ে রাখছে। আর ওই টিমে ভাই মেসি ছিল, মেসি ছিল, তারপর হচ্ছে পেলে ছিল, গোল খাইয়া নেই আগে, গোল খাইয়া নেই, তারপর এই যে ক্রস, জাস্ট ম্যাচের শুরুতে আমি জাস্ট বলতেছিলাম আমি কিন্তু ভাই কিচ্ছু করি না, আমি জাস্ট অটো, এরা তোমরা দেখছো আমি ভাই কিছুই করি নাই, এটা এরকমই মানে আমি জাস্ট তোমাদের বলতেছিলাম যে এখনকার কি অবস্থা, সুন্দর একটা পাস দিচ্ছে ভাই, কিন্তু প্রেসে পড়ে যাবো ভিনি ভাই, বলটা নাকি সুন্দর 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 ফিনেসে গোল হওয়ার কথা আই গেস। উফ, দুইটা ডিফেন্ডারও ঠেকাইতে পারেনি ভিনিস শট, ওফ ওফ ওফ, ফ্রেশ, অনেক চেষ্টা করছিল, গোল খাই যেতাম। আহা হা ভাই, ও হো 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 ভাই, সেই ইয়ার সামনে আগালিয়ে পারতো সিডিএম। সো বলতেছিলাম যেটা যে পেলে ছিল, তারপর হচ্ছে মেসি ছিল, মেবি হারান্ডো ছিল, দেন হচ্ছে তোমার কে আরো ভাই শেষে প্লেয়ার ছিল, আমার কে কে আর খেয়াল নাই, নেইমার ছিল, নেইমার ছিল ভাই, পেলে, মেসি, নেইমার, তারপর হচ্ছে জিদান। সো বুঝতে পারতেছো কোন ভয়ানক ম্যাচ আমি খেলছি, হাইরাও গেছি ওই ম্যাচে, হাইরাও গেছি, খাই গেছি বল সুন্দর। সো এই এই অনেকগুলো ভালো প্লেয়ার ছিল ওই ম্যাচ, হাইরাও গেছি অফকোর্স, বাট ভিনির গোলটা সুন্দর ছিল, ভিনির বুঝে গোলটা দিয়েছে, এই গোলটা ভালো ছিল, মাস বলতেই হবে। সো দেখি এখন আরেকটা, উফ ভাই ফাউল, এই পন্ডিতে দরকার ছিল না, এই 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 ফ্লিকের দরকার ছিল না, এই ফ্লিক আইসা পরে হঠাৎ নেইমারের মতো আমার, বাট নেইমারের মতো ফিনিশিং হয় না, ডিরেক্ট স্লাইড, চলে যায় চলে যায় থ্রো, একটু পরে দিলেও পারতাম, ভিনি ছিল তো, সো একটা কিছু করতে পারতাম সুন্দর। ভিনি ভিনি ফিনিশটা মার ভাইয়া, ও ও আচ্ছা না না, লাস্ট গোল হয়ে গেছে, বাট হয় নাই, ক্রসে গোল হবে না জীবনেও আমার, অসম্ভব, বাট হয়ে গেছে, বেশি নিথান ছিল সামনে, নিথান আস্তে করে একটা আলমিরন স্লাইড দিয়ে, আই হাই আই হাই আই হাই আই হাই আই হাই আই হাই, চলতেছে কি চলতেছে, পারবে না, অনেক 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 দৌড়াইছে গোল, ওফ ভাই কপাল, ফাউল। এই এই যে ভাই এই যে মানে ভেজালিপুরে যাওয়ার একটা কাহিনী, আর কিচ্ছু না, জাস্ট ভেজালিপুরে যাওয়ার কিচ্ছু, আর কিচ্ছু না, থ্রো ব্যাস, আরে ফাউল, ফাউল দেয় নাই, সিরিয়াস, আমি বলছি ফাউল হয়ে গেছে, কাহিনী কর্ম বলেন না, কাহিনী কর্ম আমি, ওফ ভিনি ভিনি ভিনি, যা ভাই ইজি, মানে একটা কনফিডেন্ট আইসা পড়ে, ঠিক আছে, যখন তুমি এই পর্যায়ে আইসা পড়ে, একটা কনফিডেন্ট আইসা পড়ে যে থ্রো খেলা দেয় বা ছেড়ে দেয়, এটা চালাইলে গোল হয়, বাট তাও বেলিংহাম টু ভিনি, আসলে মাদ্রিদ টু মাদ্রিদ ছিল এরকম একটা। সো গোলকে আগেই স্লাইড দিয়ে দিচ্ছে, কিছু করার নেই, এটা গোল খাইতো, এমনিও খাইতো, অমনিও খাইতো, যেমনি একভাবে অনেকগুলো খাইতো। সো 2-0 আলনাসের ভার্সেস ম্যানিউ, সো আপাতত 2 গোল আগে রয়েছে, রোনালদো নাই টিমে, তাও ভালো খেলছে, আমি বলবো না যে খারাপ খেলছে, ভালো খেলতেছে। সো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে, সেকেন্ড হাফ আমরা দেখি গোল কি এক্সট্রা আরেকটা করতে পারবো কি পারবো না, মনে হয় না পারবো, হাঁপায় গেছে,
মুলার, আহ আর জানতাম মুলারের হচ্ছে এই রানিং এ হচ্ছে মুভমেন্ট করাটা টাফ হয়ে যায়, রিয়াকশন টাইম একটু একটু প্যারা লাগে আমার কাছে, বাট ঠিক আছে এটা তাও যদি আমার কাছে মনে হয় যেটা আমার প্যারা। সাপোজ তোমরা কোন ওর নিয়ে খেললে হয়তো ভাই এই প্রবলেম ফেস করবো না, সুন্দর একটা খেলা দিছে, ফ্রেশ একটা খেলা দিছে ভাই, জোস হালান্ডের জায়গা দাঁড়াইছে, এখন জাস্ট পাঁচটা দিছে জায়গা মতো, এই যে মাঝখানে গ্যাপ তৈরি হয়ে গেছে, পজিশন নিচ্ছিল ডিফেন্ডার সেন্টার গ্যাপ ছিল না গেছিল যে না, পজিশন নিতে নিতে মাঝখানে খালি হয়ে গেছে। সো এখনো ম্যাচ জিতার চান্স আছে অপোনেন্টের, আমার না, আমি তো দেখতেছি যে হাঁপাই গেছি উপরে, সুন্দর উপরে, ভাই পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, পাস সুন্দর, ভিনি, আচ্ছা ভিনি তো হ্যাট্রিক করা দরকার একটা, যাই না যাই না যাই না, মেজাজ খারাপ হয় স্কিল, ও হো হো ভাই সুন্দর, আহা চালা দে, একটা গোল যদি হয়ে যায় তাহলে ভাই, দুফু ভাই গোল না, আচ্ছা ওকে ওকে ভাই, চান্স একটা চান্স নিয়ে নিছি, যে হইলে হইলো না হইলো না, কনারে তো গোল আশা করে দিতে পারবো না, জীবনও পারিও না আর পারবো না ভাই, এটা দরকার ছিল না, ওরা সুন্দর সুন্দর বানানো, সুন্দর একটা ইয়া মেরে দে লং, গোল না গোল না, আহা ভিনের চেঞ্জ, ভিনের কি রাখবো, 2-1 গোল তো রিক্স হয়ে যাবে, মানে সাবের কথা বলতেছে আমি যাই না, তখন মানে যদি একটা হ্যাট্রিকটা করাইতে পারি করে দিই, হ্যাঁ ওরে রাখি মানে ওরে রাখি, ভিনির রাখি যদি একটা হ্যাট্রিক হয়ে যায় দিন শেষে, যদি হয়ে যায় আমি শিওর না, না হওয়ার চান্সেস বেশি, সুন্দর রেসে কাজ হয়েছে, অফসাইড অফসাইড ছেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে, ওকে আমরা ভিনি থাকবে মাঠে, হচ্ছে মুলার আর ইয়া নামবে, গারিংসে নামবে কিয়েসা আর হচ্ছে স্ট্রাইকার কে, হালান হালান হালান, আমি নিজে ভুলে গেছি ভাই ওই টাইম দেখি, হ্যাঁ 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 হালান নামছে আর হচ্ছে ডিলিশ নামছে, সো দেখি ভিনিরে দিয়ে একটা কিছু করতে পারি কি পারি না, ভিনি ভিনির কাছে দেওয়া ঠিক হবে না, হালান যাক আগে, যাও থ্রো সুন্দর, আহ আরে ভিনি কেন ভিনি কেন ভিনি কেন ভিনি কেন, সুন্দর সুন্দর, ব্যাস ব্যাস, ওফ ভাই ভাই প্লিজ প্লিজ প্লিজ, ইয়ে ভাই পাস 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 পাস, ও ভাই কি কাটাইছি ভাই কি কাটাইছি কি কাটাইছি, জাস্ট কি আমি পাগল হয়েছি কি কাটাইছি এটা আমি, ও ভাই ভাইয়ের হ্যাট্রিকটা একটু জন হয় জাস্ট একটু জন জাস্ট একটু জন, ওকে ভিনি এত বড় লং রান নিতে পারবে না, শুন ভাই ট্রাই করছিলাম, আই ট্রাই ঠিক আছে, আই ট্রাইড সো হার্ড বাট হয় নাই, বাট ট্রাই করছি হচ্ছে কথা, আমি ট্রাই করছি, করে উঠতে পারি না এটা আলাদা বিষয়, বাট ট্রাই তো করছি আমরা। সো ম্যাচ ম্যাচ স্ট্যাটস দেখি আমরা ভাই, ভিনি যদি এটা মানে ফিফাতে যদি MVP থাকতো আর আই গেস রেটিং দেখা যেত, এখন এরকম সিস্টেম আসে না, রেটিং যদি দেখা যেত তাহলে এই ম্যাচে ভিনি সবচেয়ে ভাই মানে হাই রেটেড অবস্থায় থাকতো, ঠিক আছে ভাই সেই খেলছে ভিনি সেই খেলছে, মাস্ট অ্যাগ্রি করো তোমরা কি করো না জানি না, বাট আই গেস আমার কাছে মনে হচ্ছে যে এটা সেই খেলছে, শর্টস অন গোল 85 ও 22 54 46, পাসে করেছে 88 76, আর হচ্ছে অফসাইডও একটা করছে, আর ভাই ভিনি ভিনি 2টা গোল দিয়েছে হাফ টাইমে, ফার্স্ট হাফ দিয়ে দিয়েছে 2টা, একটা হচ্ছে 12 মিনিটে, সেকেন্ডটা হচ্ছে তোমার 48 মিনিটে, দেন হারান একটা গোল দিয়েছে, হারানের গোলটা খুবই মানে আমি বুঝে গেছিলাম গোল খাওয়ার আগে, আমি বুঝে গেছিলাম যখন গোল খাই যাবো, মাঝখানে দাঁড়া ছিল 2-3 প্লেয়ার আসছে, আমার ডিফেন্ডার যে আইসা পজিশন নিচ্ছে হারানের কাছে না দাঁড়ায় মার্ক না ঘুরা, সো এই কারণে হজম করতে হয়েছে এক গোল, বাট ঠিক আছে, বাট ভিনির হ্যাট্রিকটা একটুর জন্য হয় নাই, ফাইন নেক্সট টাইম।